আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, কথায় আছে না, কয়লা দুলে ময়লা যায় না, যে যেমন তার খাসিয়ত কখনো পরিষ্কার হয় না। অভ্যাস এমন একটা জিনিস, অভ্যাস পরিবর্তন করা অনেকটাই কষ্টকর। এমনটাই ঘটেছে মতিউর রহমান মতির ক্ষেত্রে বা মতি ডাকাতের ক্ষেত্রে। কয়েকদিন আগে নিউজ হয়েছিল, ভিক্ষা করে দেশের বদনাম করে লাভ আছে? ঠিক আছে, যিনি মোটামুটি ভাইরাল হয়েছিলেন গত কয়েকদিন আগে, মদিনা পুলিশ তাকে আটক করেছিল ভিক্ষা করার অপরাধে। তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন হজ ভিসায়, এটি তার পেশা। প্রত্যেক বছর তিনি হজে আসেন, ভিক্ষা করেন, ভিক্ষা করে টাকা কামিয়ে দেশে গিয়ে জমিন কিনেন। তাকে আটক করার পরে বাংলাদেশ হজ মিশনের একজন কর্মকর্তা মুসলেখা দিয়ে তাকে ছাড়িয়ে এনেছিলেন এবং তিনি ওয়াদাও করেছিলেন যে তিনি আর ভিক্ষা করবেন না। কিন্তু কুকুরের ল্যাজ, 12 বছরেও কিন্তু সোজা হয় না, আর মতিও কখনো সোজা হবে না। দেখুন, তিনি আরাফাত ময়দানেও ভিক্ষা করছেন, ওয়াদা করার পরেও, জেল খাটার পরেও। বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তাকে দেশে যাওয়ার সাথে সাথে আটক করা হবে, তারপরেও তার মধ্যে ভয় কাজ করেনি। তিনি ঠিকই কিন্তু তার পেশার কার্যক্রম চালিয়ে গেছেন, আরাফাতে তিনি ভিক্ষা করেছেন, তার একটা ভিডিও অলরেডি ভাইরাল। আসলে আমরা কখনো পরিবর্তন হতে পারি না, কেন? দেশের ভাবমূর্তি নষ্ট করার দরকার কি? হ্যাঁ, বাংলাদেশিরা খুব কম ভিক্ষা করে ওমরাতে এসে, হজে এসে। পাকিস্তানিরা সব থেকে বেশি এই কাজটির সাথে জড়িত। এরপরেও কেন বা আমরা দেশে ভাবমূর্তি নষ্ট করব? লোকটা আটক হয়েছে, আটক হওয়ার পরেও কিন্তু সে তার এটা পরিবর্তন করতে পারেনি, এবং সে যাতে অনুতপ্ত হয় এমন একটা সাজা তাকে দেওয়া হোক।